মধ্য আমেরিকার দেশ গোয়াতেমালা হুন্ডুরা সোয়েলসালফা ধরে ভারী বৃষ্টিপাত প্রবল ছড়ে অন্তত ত্রিশ জনের মৃত্যু হয়েছে চলতি সপ্তাহে টানা কয়েকদিন ধরে এই প্রবল বৃষ্টিপাত চলছে এছাড়া ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে কয়েক হাজার মানুষ স্থানীয় কর্মকর্তাদের বরাদ্দ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে গত কয়েকদিনে অবিরাম বর্ষণে নদীর পানি উপচে পড়ে বহু লোকালয় প্লাবিত হয়েছে এবং ভূমিধসের ঘটনাও ঘটেছে এছাড়া প্রবল ঝড়ে বহু গাছপালা ভেঙে পড়েছে সালভাদান কর্তৃপক্ষ জানিয়েছে গতকাল শুক্রবারই উনিশ জনের বরাদেহ উদ্ধার করা হয়েছে নিহতদের মধ্যে ছয়জন শিশু রয়েছে প্রায় তিন হাজার মানুষ এখনও অস্থায়ী আশ্রয় কেন্দ্র রয়েছে সালভাদর নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান লুইস আমায়া সাংবাদিকদের বলেন আমাদের অবশ্যই মানুষের জীবন বাঁচাতে হবে বস্তুগত পণ্য আসে এবং চায় কিন্তু এখন আমাদের জীবন রক্ষায় মনোযোগ দিতে হবে এদিকে গোয়াতেমালা কর্তৃপক্ষ জানিয়েছে ঝাড় ও বন্যায় দশজন মারা গেছেন দুর্গত এলাকা থেকে এগারো হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র রয়েছেন তিনশো আশি জন এছাড়া চারটি সেতু ধ্বংস হওয়ার পাশাপাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনশোটি সেতু প্রতিবেশী হুন্ডুরাতেও একজন মারা গেছে সেখান থেকে এক হাজার দুইশো জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে গত চব্বিশ ঘন্টায় প্রবল বৃষ্টিপাতে বাইশটি বাড়ি ধসে পড়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণ মেক্সিকো এবং উত্তর মধ্য আমেরিকা জুড়ে ভারী বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত থাকতে পারে